আচ্ছা গতকালকে যে পড়া তোমাকে আমি দিয়েছি সেগুলো মুখস্থ হয়েছে? তোমার মা ছেলে তোমার পড়োনি কেন? আরে তো ভালো কথা। আচ্ছা পেছু, তুমি এক ক্লাসে কত বছর ধরে রয়েছো? এখনো কোন ক্লাসে? এর আগে একবার কোথায় উঠছিলে যেন? পাস করছো? ডাবল গোল্লা খেয়েছো? তাহলে তোমাকে কি আমি উপরে তুলে দেবো? যেখানে থাকা সেখানে আছো। শোনো, আচ্ছা আমি যা বলতেছি, তুমি নাকি আবার এদেরকে পড়া দিয়েছো? আরে যদি দিয়ে থাকো বলো, ভালো কথা। তুমি এতদিন ধরে এই স্কুলে লেখাপড়া করছো, আর তোমার অনেক ছোট এরা, এদেরকে যদি তুমি পড়া দিতে পারছো খুব ভালো। মানে পড়া দিয়েছো, তুমি পড়া দিয়েছো এদেরকে? শোনো, তোমার এটা কি বলো তো, ক্যান্সারটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ সেটাই বলো। এটা যদি তোমার আমি ট্রেনে ছিঁড়ে দেই, আবার যদি এই মুখ দিয়ে ভুল ভালো বকো না, এর একটা ছিঁড়ে দেয়, এটা রয়ে যাবে। চলো হারাম জাদা, স্ট্যান্ডটা দেখুন।
কোড়া এ হিন্দি কোড়া ধীরে ধীরে টাকা আছে টাকা আছে কাল সকালে যখন স্কুল মানে তোমার মুখের মতো এখন বন্ধ ঢুকি দেন আর দুই তিন মিনিট পর দেখাইয়া দেখো বাইগন বুঝতে পেরেছি আচ্ছা তোমার পর আমি এটা ভালো তুমি বাইরে যেভাবে পড়ো এবং যেভাবে তোমার অভিজ্ঞতা তুমি যদি লেখাপড়ায় সেটা মন দাও না আচ্ছা সবার পড়ায় একসাথে বলো দেখে আসলাম
আমার ছেলেকে এমন ভাবে দেশবাসী সকলের মতো চর করতে পারে, আমি আপনার পুত্রকে সুশিক্ষায় শিক্ষিত করে আমি আপনার গৃহে ওরা তোমাকে ডাকছে আর তুমি যাবে? হ্যাঁ, এদের সাথে তুমি ভালো বলো। আপনার কথায় আমি আপনার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে আপনার কথা শুনে অনেক খুশি হলাম। আরে না, উনি জানো কে? কোথায় তুমি বাস করো? বাস করো কোন রাজ্যে? রাজ্যটা কি জানো? তার অধিপতি বড় লোক, তোমার ভাই তোমাকে সাগাইলে মাটির বসে ভাগ খাওয়াম স্কুলে নিয়ে বাড়ি তুমি যেটা করলে না স্কুলের উন্নয়নমূলক, কিন্তু এদিকে শোনো, তুমি যেভাবে ওনার সাথে ব্যবহার করে এটা কিন্তু উচিত চলো চলো চলে চলো 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 চ
চলো চলো